ইউ আর এ সুপার হিরো। তুমি চাইলে সব কিছুই পসিবল, তুমি চাইলে সব কিছুই সম্ভব, তুমি চাইলে যে কোনো কিছু করে দেখাতে পারবে, তুমি চাইলে সব কিছুই তোমার হাতের মুঠোর মধ্যে চলে আসবে। তাহলে বুঝতেই পারলে সব থেকে বড় কথা হলো তুমি চাইলে। হ্যাঁ, তুমি যদি চাও তাহলেই সব কিছু সম্ভব, আদারওয়াইজ কোনো কিছুই সম্ভব না। যুদ্ধে নামার আগে হার স্বীকার করলে হবে না, হারার আগে মাঠ ছেড়ে পালালে হবে না, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, এবং শেষমেশ তোমাকে জিততে হবে। লাইফের ভালো দিনগুলোতে, সাকসেসের সময়গুলোতে যেমন আনন্দ করো, এনজয় করো, ঠিক তেমনই বিপদে লড়তে শেখো, স্ট্রাগলের সময়টাকে উপভোগ করতে শেখো। খারাপ সময়ে ঘরের মধ্যে বসে থেকো না, কাপুরুষের মতো নিজের সমস্ত শক্তি ভুলে গিয়ে নিজেকে দুর্বল ভেবে নিয়ে হার স্বীকার করে নিও না। বাইরে বেরিয়ে দেখো সারা পৃথিবীর মানুষ কেমন লড়াই করছে। হ্যাঁ, বাইরে বেরিয়ে দেখো সূর্য তার প্রত্যেক দিনকার ডিউটি প্রত্যেক দিন কীভাবে পালন করছে। বস, এই পৃথিবীর কোনো মানুষই দুর্বল না, আমরা সবাই সুপার হিরো। শুধু আজ তোমাকে নিজের মধ্যেকার সুপার পাওয়ারটাকে খুঁজে বার করতে হবে। না, আমাকে এক্সকিউজ দিতে এসো না, ওই একটা জিনিস আমি ঘেন্না করি। যদি একবার তুমি অজুহাত দেওয়া শুরু করো তাহলে মরার আগে পর্যন্ত এই অজুহাতই দিয়ে যেতে হবে। আজকে যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে সফলতার চাবিকাঠি কি, সফল হতে গেলে কি করতে হবে সেটা শর্টকাটে বলো, তাহলে আমি এক কথায় বলবো, অজুহাত দেওয়া বন্ধ করো। চয়েস ইজ ইয়োর্স। অজুহাত দেবে নাকি বারুদের মতো চলে উঠবে, নিজেকে দুর্বল ভাববে, কায়ার ভাববে, নাকি সুপার হিরো ভাববে, সম্পূর্ণ তোমার উপরে। তুমি চাইলে সব কিছুই সম্ভব, এভরিথিং ইজ পসিবল ফর ইউ। শুধু তোমাকে চেষ্টা করতে হবে, নিজের জেদটাকে ধরে রাখতে হবে, নিজেকে সব থেকে শক্তিশালী ভাবতে হবে, খারাপ ভালো দুটো পরিস্থিতিতেই নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, নিজের এনার্জিটাকে ডাউন করলে হবে না, নিজেকে সবসময় মোটিভেট রাখতে হবে। আর তোমার মোটিভেশন তুমি নিজে, আজ লড়াইটা তোমার নিজের সাথে, আজ কম্পিটিশনটা তোমার নিজের সাথে, কালকের তুমির থেকে আজকের তুমিটাকে আরও বেটার বানিয়ে তুলতে হবে। হ্যাঁ, এটাই চ্যালেঞ্জ, এটাই টাস্ক। এই পৃথিবীর কেউ তোমার কম্পিটিটর না, কেউ তোমার প্রতিদ্বন্দ্বী না, তোমার লড়াইটা তোমার সাথে। যাও এবার আয়নার সামনে আর কথা দাও নিজেকে যে আমার আমিটাকে আমি আরও বেটার বানিয়ে তুলব, আমার আমিটাকে আমি আরও শক্তিশালী বানিয়ে তুলব, আমার আমিটাকে আমি কোনোদিনও হার মানতে দেব না, বিকজ আই অ্যাম আ সুপার হিরো। 2.0 পক্ষ থেকে আমি আশিক, তোমার স্বপ্নের প্রতি আমার বিশ্বাস আছে আর আমি জানি তুমি তোমার স্বপ্নটাকে একদিন সত্যি করে তুলবেই। ভিডিওটাকে সবার সাথে শেয়ার করে দিও, ভালো থেকো, নিজের খেয়াল রেখো।